সঠিক তদন্তের মাধ্যমে আমরা ফারদিন হত্যার বিচার চাই। ফারদিন হত্যার বিচার না হলে আমরা তরুণরা ছাত্র যুবকদেরকে নিয়ে রাজপথে থাকব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বুয়েট ছাত্র ফারদিন হত্যাকাণ্ড নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় তুলপার সৃষ্টি হয়ে গেছে যে ফারদিনকে কারা হত্যা করেছে, কীভাবে হত্যা করেছে। আমরা দেখতেছি কয়েকদিন পরপর একটা করে নতুন সিসিটিভি ফুটেজ ভাইরাল হচ্ছে। সেই সিসিটিভি ফুটেজকে লক্ষ্য করেও কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত আসামিকে শনাক্ত করা যাচ্ছে না। দর্শক, অবশ্যই ফারদিন হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের সকল জনপ্রিয় ব্যক্তি বিপি নুরুল হকলুর। বিপি নুরুলের কথাগুলো শুনলে বুঝতে পারবো যে ফারদিনকে কীভাবে হত্যা করেছে, কারা হত্যা করেছে এবং এর পিছনে কারা জড়িত আছে। দর্শক, আপনাদেরকে বিপি নুরুলের বক্তব্যটা দেখবো, এরপর আমরা একটা ভিডিও ফুটেজ দেখবো যে ফারদিন হত্যাকাণ্ডের প্রকৃত যেই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে, যেই সিসিটিভি ফুটেজ দেখলে আপনি আরও অবাক হবেন, আপনাকে সেটা দেখাবো। এর আগে চলুন আমরা দেখবো বিপি নুর এটা নিয়ে কী তথ্য দিয়েছেন। চলছে, আমি সন্দেহ পোষণ করেছিলাম, এখন মনে হচ্ছে সেটি হতে যাচ্ছে। আমি কিন্তু কাউকে দোষী করি নাই, কারো গাফিলতির কথা বলি নাই। আমি কিন্তু একটা বিষয়ে আমার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে, ফেসবুক, টুইটারে আমি কিন্তু বলেছি যে সঠিক তদন্তের মাধ্যমে আমরা ফারদিন হত্যার বিচার চাই। ফারদিন হত্যার বিচার না হলে আমরা তরুণরা ছাত্র যুবকদেরকে নিয়ে রাজপথে থাকব। আমরা সেদিন যেমন দুদকের আপনার উপপরিচালক আমাদের শরীফউদ্দিনকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছিল, এমপি, মন্ত্রী, মেয়র, সচিব সহ রাঘব বলদের দুর্নীতি ধরায় তার এই সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে দাঁড়িয়েছিলাম। আমরা ঘোষণা দিয়েছিলাম শরীফউদ্দিনকে চাকরিতে বহাল না করা হলে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে আমরা রাস্তায় থাকবো। আমরা একই সাথে ঘোষণা দিয়েছিলাম যে ফারদিন হত্যাকাণ্ডের বিচার না হলে, প্রকৃত রহস্য উন্মোচন না হলে আমরা রাস্তায় আমরা থাকব। তো আমি আপনাদেরকে, আপনারা বিশেষ করে গুগলে যদি সার্চ দেন ফারদিন হত্যাকাণ্ডের রহস্য, বুয়েটের ছাত্র ফারদিন নিখোঁজ, কিংবা ফারদিন হত্যার ষড়যন্ত্র, ফারদিন হত্যার প্রতিবেদন, এরকম কিছু লিখে যদি গুগলে সার্চ দেন বিভিন্ন নিউজ লিঙ্ক পাবেন। সেই সমস্ত নিউজ লিঙ্ক থেকে আপনারা বিস্তারিত ঘটনা জানতে পারবেন। আমার মুখের কথা না, পত্র পত্রিকাগুলোতে যে সমস্ত খবর আসছে, এখন জানি না এই লাইভের পরে আবার সেগুলো কতটুকু সাইট থেকে তুলে দেওয়া হয়, যে কারণে আমি আপনাদেরকে এখানে কিছু তথ্য দিয়ে জানিয়ে রাখতে চাই যে 12ই নভেম্বর আমরা এই সমকালের একটি রিপোর্টে আমরা আছি, যেটা অনলাইনে সেখানে এরকম বলা আছে যে ঘাতকরা চিহ্নিত। তার মানে আমরা বুঝতে পারি যে যারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা অনেকে চিহ্নিত, এখন তাদের শুধুমাত্র গ্রেপ্তারটা তাদের জন্য সময়ের ব্যাপার, আমরা তো এরকমই ধারণা করতে পারি। যেটা সমকাল পত্রিকার রিপোর্ট, উপরে ছোট্ট লাল কালি দিয়ে লেখা আছে বুয়েটের ছাত্র ফারদিন হত্যাকাণ্ড ঘাতকরা চিহ্নিত, এই যে এই অভিযান চলছে, দ্যাট মিন্স ঘাতকরা চিহ্নিত, অভিযান চলছে। এইখানেই এই রিপোর্টটা সহ আরও বেশ কিছু এরকম রিপোর্টে যে সমস্ত ঘটনাগুলো বলা আছে, প্রথম কথা হচ্ছে এই রিপোর্টে এমনভাবে আপনার বলা হয়েছে যে দ্যাট মিন্স যে আপনার এই নারায়ণগঞ্জের বিশেষ করে এই যে চনপাড়া, এই যে চনপাড়ার একটি এলাকাকে এখানে তুলে ধরা হয়েছে যে সেখানে আপনার ধারণা করছে যে তারা সেখানে একটি সংঘবদ্ধ অপরাধ চক্র, মাদকের সাথে জড়িত চক্রের আপনার দ্বারা নিহত হয়েছেন ফারদিন। তো প্রশাসনের লোকজন কিভাবে শুরুতে এই ঘটনার একটা কনক্লুশনে চলে গেল আমরা এটা জানি না। এখানে যেটি বলা আছে যে আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র ফারদিন নুর পরশ হত্যার রহস্যের জট খুলে যাচ্ছে, তারা খুলে যাচ্ছে ভালো। ডেমরা রূপগঞ্জ সংলগ্ন চনপাড়া বস্তির একটি সংঘবদ্ধ অপরাধ চক্র এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত বলে তথ্য পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। তার মানে এই যে ডেমরা এবং রূপগঞ্জ সংলগ্ন এই চনপাড়ার একটি সংঘবদ্ধ অপরাধ চক্র তারা খবর পেয়ে গেছে, ভালো, তাদের ধারণা বুঝতে পারছে। নিশ্চয়ই তারা কোনো অথেন্টিসিটির ভিত্তিতে, ন্যূনতম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এটি বলেছিল, এবং সেটি একজন গোয়েন্দা সংস্থার কথা না, বলা হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা এটি নিশ্চিত হয়েছে। এবং সেখানে এরকম ভাবে বলছে যে আপনার সেখানে একজন মাদক সম্রাজ্ঞীর কথা বলা আছে, মানে নারী মাদক বিক্রেতার কথা বলা আছে, যে তার সেখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে যে আস্তানা গড়ে উঠেছে সেখানে আপনার সেই মাদক স্পটে গিয়ে ফারদিন মাদকের ফাঁদে পড়েন, এরকম একটা বুঝিয়েছে। তার মানে ফারদিন যদি মাদকের ফাঁদে পড়ে এবং এরকম মাদকের সাথে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের সাথে পড়েন, তাহলে ফারদিন হয়তো মাদকাসক্ত বা মাদকের সাথে আপনার ইনভলভ থাকতে পারে। অথচ ফারদিনের বাবা, ফারদিনের সহপাঠীরা আপনার সাক্ষী দিচ্ছে যে ফারদিন একটা বিড়ি সিগারেটও খেত না আমার মতো, আমিও
একটা বিড়ি সিগারেটও খাই না, মাদক তো দূরের কথা। তারপরও ছাত্রলীগ, যুবলীগ, পাণ্ডালীগ, জান্ডালীগ, তারা এই আমার পুরো ছবি এডিট করে ফেন্সিডেলের বোতল টোতল দিয়ে নানান ধরনের অপপ্রচার চালিয়েছে যে ফেন্সিডেল খাচ্ছি এরকম নানা। অথচ আমিও বলছি যে এটা তো টেস্ট করলেই, মানুষের ব্লাড টেস্ট করলেই পাওয়া যায় যে আমি স্মোকিং পর্যন্ত করি না। তো এই ফারদিনের বাবা, তার পরিবার, তার বন্ধুরা বলছে সে কোনো স্মোক করতো না। এবং এখানে আরো বলছে যে ধারণা করা হচ্ছিল যে শুরুর দিকে তার মেয়ে বান্ধবীর একটা বিষয়, হ্যাঁ, মানে রাত সোয়া দশটার দিকে বা একটা একজন বান্ধবী বুসা নামে তাকে রামপুরা নামিয়ে দিয়ে গেছিলেন, সে বান্ধবীর কথা বলা হচ্ছে যে, মানে শুরুর দিকে ধারণা করা হচ্ছিল যে প্রেম ঘটিত কোনো বিষয় হতে পারে। সেখানে ফারদিনের বা বন্ধুরা বান্ধবীরা স্পষ্ট করেছে, মানে অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি মানুষের যে একটা আকর্ষণ বা একটা ফিলিংস থাকে, এরকম অনেকে বলেছে, তাকে রোবট হিসেবে বলেছে। অর্থাৎ ফারদিনের এই সমস্ত চিন্তা ভাবনা তার সাইকোলজিতে কখনোই ছিল না, মেয়েদের প্রতি অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে তার মানে তাকানোর বিষয়টি তার বন্ধু বান্ধবরা বলেছে। কাজেই তার বান্ধবী ঘটিত কোনো বিষয় এটি না, কিন্তু শুরুর দিকে এই বিষয়টিও গোয়েন্দা সংস্থারা সামনে আনার চেষ্টা করেছে। তো গোয়েন্দা সংস্থারা স্বাভাবিকভাবেই একটা ঘটনার তদন্ত করতে গেলে বিভিন্ন ঘটনা বের হয়ে আসে, বিভিন্ন ঘটনার কানেকশন পাওয়া যায়, ধারণা করা যায়, সেটি ভালো। কিন্তু একটা ঘটনার কনক্লুশন কিংবা মোটামুটি একটা তথ্য না পাওয়া পর্যন্ত সেই ঘটনা নিয়ে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার মুখ খোলা উচিত না, কথা বলা উচিত না। কিন্তু তারা এই যে এক এক সময় এক এক ধরনের রং চং মাখিয়ে আন্দাজ নির্ভর যে কথাবার্তা বলেছেন, এটি আমাদের সন্দেহ যে এই ঘটনাটিকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করেছেন, ভিন্নভাবে রং দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এই ফারদিন হত্যাকাণ্ডের মধ্যে একটি ঘটনা খুব ভালোভাবেই বিবেচনা নিতে হবে। এই যে যেই রিপোর্টটিতে বলা হয়েছিল যে আপনার ডেমরা রূপগঞ্জ সংলগ্ন যে চনপাড়ার একটি অপরাধ সংঘবদ্ধ অপরাধ চক্রের, সেখানে গিয়ে তিনি মূলত আটকে গিয়েছিলেন বা সেখানে গিয়ে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, সেখানে ওই অপরাধ চক্রেরই ওখানে স্বেচ্ছাসেবক লীগের নেতা রাশিদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীন, যার ছবি দেখা যায় আপনার ওই রূপগঞ্জের এলাকার এমপি, বর্তমান মন্ত্রী গাজী গোলাম দস্তগীর সাহেবের সাথে ছবি আছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন প্রোগ্রামে তারা যে সক্রিয় ভূমিকা পালন করেন, রাজপথের লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেন, সোরাউলে মাস্তানের ভূমিকা পালন করেন, সেই সমস্ত ছবিও আছে। কাজী সেই শাহিনকে কেন ক্রস ফায়ার দেওয়া হলো সেই ঘটনাটিও আপনারা শুনলেন যে বিপি নূর কি বলেছেন, তিনি কি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলতে যাচ্ছেন শুরু থেকে, আসলে আমরা শুনতেছিলাম শুরু থেকে এক একটা খবর যে তাকে মাদক চুরাকারে বেড়ে হত্যা করেছে, প্রেম ঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে। এখন কিন্তু সুনিশ্চিত হচ্ছে যে তাকে আসলে এগুলো কিছুই না, এর পিছনে রাজনীতি রয়েছে, রাজনৈতিক কর্মী এবং যারা রাজনীতির সাথে জড়িত তারাই তাকে হত্যা করেছে। অবশেষে সেগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে, হয়তোবা আরও তাড়াতাড়ি আরও বেশি কিছু আমরা জানতে পারবো যে প্রকৃত মূল হোতা কে। বিদর্শক, বিপি নূরের কথাগুলো নিয়ে আপনার বক্তব্য জানিয়ে দেবেন আর প্রত্যেক মুহূর্তে আপনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।